হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফিজিক্স ভার্স। আশা করি তোমরা ভালো আছো। তো আজকে এই ভিডিওতে আমরা মাদ্রাসা এসএলএসটি 19 কিছু কোশ্চেনকে নিয়ে আমরা আলোচনা করব। দেখো, ফার্স্ট কোশ্চেনটা বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য প্রপার্টি অফ দ্য ইকুইপোটেন্সিয়াল সার্ফেস। ইকুইপোটেন্সিয়াল সার্ফেস হচ্ছে এমন একটা সার্ফেস যার উপরে সমস্ত পয়েন্টে পোটেন্সিয়ালটা বা বিভবটা সেম থাকবে এবং তারা কিন্তু একে অন্যকে ক্রস করবে না। তাহলে অপশন নাম্বার আমাকে বলছে নট দ্য প্রপার্টি, তাহলে আমাদের এরা হচ্ছে একে অন্যকে ক্রস করবে না, এই অপশনটা ঠিক আছে। দে ক্যান বি ইমাজিনারি স্ফিয়ার, এটাও ঠিক আছে। রেট অফ চেঞ্জ অফ পোটেন্সিয়াল উইথ দ্য ডিস্টেন্স অন দেম ইজ জিরো। হ্যাঁ, সেটা তো হওয়ারই কথা, বিকজ আমাদের যদি ভি যদি কনস্ট্যান্ট হয়, ভি যদি আমাদের কনস্ট্যান্ট হয়, রেট অফ চেঞ্জ অফ পোটেন্সিয়াল উইথ দ্য ডিস্টেন্স মানে হচ্ছে ই, ইটা হচ্ছে আমাদের মাইনাস ডিভি বাই ডিএক্স। তাহলে কনস্ট্যান্টে তুমি যদি ডেরিভেটিভ করো তাহলে কী আসবে, জিরো আসবে। তাহলে অপশন নাম্বার সি এরটাও কিন্তু ঠিক আছে। বি এরটা বরঞ্চ ভুল, দে আর কনসেন্ট্রিক স্ফিয়ার ফর নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তো যেটা এখানে কিন্তু কনসেন্ট্রিক স্ফিয়ার কিন্তু হবে না, নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের জন্য কিন্তু এরা কনসেন্ট্রিক স্ফিয়ার কিন্তু নয়, তাই না? এটা অপশন নাম্বার বিয়েটা কিন্তু ভুল। তাহলে অপশন নাম্বার বিয়েটা হচ্ছে আমাদের রাইট অপশন। তারপর কোশ্চেনটা দেখো বলছে ইন এ নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড দ্য ইলেকট্রিক ডাইপোল এক্সপিরিয়েন্সেস। যদি ইলেকট্রিক ফিল্ডটা যদি নন ইউনিফর্ম হয়, যদি ইউনিফর্ম হতো তাহলে শুধুমাত্র ডাইপোলটা টর্ককে এক্সপিরিয়েন্স করতো, কিন্তু নন ইউনিফর্ম আছে বলে টর্ককেও এক্সপিরিয়েন্স করবে এবং ফোর্সকেও কিন্তু এক্সপিরিয়েন্স করবে, ঠিক আছে? আমরা জানি যে টর্ক টাও মানে কত, টাও মানে আমাদের কত হয়, আর ক্রস এফ হয়, আর ক্রস এফ হয়। টর্ক তো আমাদের থাকবেই, টর্কটা তো আমাদের থাকবেই এবং তার সঙ্গে সঙ্গে একটা ফোর্সও কিন্তু থাকবে। তাই আমাদের অপশনটা আমাদের কিন্তু হবে টর্ক অ্যাজ ওয়েল অ্যাজ নেট ফোর্স। তারপরে দেখো আমরা দেখো রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল অফ এ প্রিজম ইজ এ অ্যান্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মেটেরিয়াল অফ দ্য প্রিজম ইজ কট এ বাই টু, দ্য অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন। তাহলে এখানে আমাদের যেটা মিনিমাম ডেভিয়েশনের যে সূত্রটা হয় সেটা আমরা সবাই জানি যে মিউ ইকুয়াল টু, অর্থাৎ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইকুয়াল টু আমাদের সূত্রটা হয়ে থাকে সাইন অফ এ প্লাস ডেল্টা এম বাই টু ডিভাইডেড বাই সাইন অফ এ বাই টু, এটা আমাদের সূত্রটা হয়। এখন দেখো মিউ কত, মিউটা দেওয়া আছে কট এ বাই টু, কট এ বাই টু মানেটা হলো কস এ বাই টু বাই সাইন এ বাই টু। তো এটা চলে আসছে দেখো কস অফ এ বাই টু ডিভাইডেড বাই সাইন অফ এ বাই টু, তাহলে নিচে আমাদের সাইন অফ এ বাই টুটা আমাদের কেটে যাচ্ছে, তো এটা চলে আসবে সাইন অফ এ প্লাস ডেল্টা এম বাই টু ডিভাইডেড বাই সাইন অফ এ বাই টু। এবারে দেখো কস এ বাই টুটা তাহলে আমি কী লিখতে পারি, সাইন অফ 90 ডিগ্রি, মানে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস এ বাই টু। তাহলে 90 ডিগ্রি মাইনাস এ বাই টু সমান এ পাশে তাও চলে আসছে সাইন অফ এ প্লাস ডেল্টা এম বাই টু। তাহলে দেখো এখান থেকে আমাদের চলে আসছে দেখো 90 ডিগ্রি মাইনাস এ বাই টু, জাস্ট সলভ করে এখান থেকে তোমাদের ডেল্টা এম বাই টুটা বের করতে হবে। তো এ পাশে তাও চলে আসছে এ প্লাস ডেল্টা এম বাই টু, বোথ সাইডে দুই দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তাহলে দেখো এখান থেকে আমাদের চলে আসছে যে এ প্লাস ডেল্টা এম দুই দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করে দাও, কত আসছে 180 ডিগ্রি মাইনাস এ। তাহলে ডেল্টা এম এর যে ভ্যালুটা আসবে সেটা আমাদের আসবে 180 ডিগ্রি মাইনাস টু এ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কোন অপশানটা আসবে 180 ডিগ্রি মাইনাস টু এ, অপশান নাম্বার এটা হচ্ছে রাইট অপশান। পরের অঙ্কটাতে আমরা চলে আসছি, এ চার্জ পার্টিকেল ইজ মুভিং ইন আ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড ইন এ সার্কুলার পাথ উইথ রেডিয়াস আর, ওয়েন এনার্জি অফ দ্য পার্টিকেল ইজ ডাবল্ড দেন দ্য নিউ রেডিয়াস। তাহলে আমরা জানি যে সার্কুলার পাথে যখন মানে পার্টিকেলটা যখন প্রদক্ষিণ করে তখন যে সূত্রটা আমাদের হয় সেটা আমরা জানি এম ভি স্কোয়ার বাই আর সমান কি হয় না, কিউ টাইমস ভি টাইমস ভি। তাহলে দেখো এখান থেকে যে এম ভি স্কোয়ারটা এলো, তাহলে এম ভি স্কোয়ারটা আমাদের চলে আসছে কিউ টাইমস ভি টাইমস বি টাইমস আর, এটা আসবে। এবার বলছে এনার্জি অফ দ্য পার্টিকেলটাকে যদি আমরা ডাবল করে দিই, তাহলে একটা কাজ করো এখান থেকে আমরা যদি একটু কাটাকুটি করি তাহলে দেখো এখান থেকে তাহলে আমাদের ভি কত আসছে, তাহলে এখান থেকে দেখো ভি তাহলে চলে আসছে কিউ বি বাই ভি, তাহলে দেখো কত আসছে কিউ বি আর ডিভাইডেড বাই এম, এটা আসবে। তাহলে দেখো এখান থেকে আমাদের যেটা হাফ এম ভি স্কোয়ার মানে যেটা হাফ টাইমস এম টাইমস ভি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের মানে কাইনেটিক এনার্জি, এটাতে কত আসছে দেখো, এটা আমাদের আসছে দেখো 1/2 এম টাইমস ভি স্কোয়ারটা হচ্ছে কিউ স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার বাই কিউ স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার বাই এম স্কোয়ার। তার মানে এটা চলে আসছে দেখো কিউ স্কোয়ার বি স্কোয়ার
কিউ স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই টু এম, এটাই হচ্ছে আমাদের এনার্জি। তাহলে এই এনার্জিটা আমাদের দেখো, তাহলে এনার্জিটা অ্যাকচুয়ালি আমাদের কিন্তু আর স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে। তাহলে এই এনার্জিটা যদি আমি ই বাই টু করে দিই, অর্থাৎ যদি হাফ যদি হয়ে যায়, এটা যদি ই বাই টু হয়ে যায়, তাহলে আরটা কিন্তু আমাদের আমাদের সেইভাবে সমানুপাতিকভাবে কিন্তু আর বাই রুট টু হয়ে যাবে, তাই না? এটা কিন্তু আমাদের আর বাই রুট টু হয়ে যাবে। তাই এটা কিন্তু আমাদের অপশনটা তাহলে কী আসবে? আচ্ছা ডাবল বলেছে, সরি ডাবল করলে তাহলে কী আসবে? এটা এটা হাফ নয়, ডাবল বলেছে। তা ডাবল যদি করে দাও তাহলে ইটা আমাদের হয়ে যাচ্ছে টুই, তাহলে সেই রেশিওতে আমাদের আরটা তাহলে হয়ে যাবে রুট টু আর। তাহলে এই তাহলে আমাদের হবে, তাহলে আমাদের হবে আরটা বেড়ে রুট টু আর হয়ে যাবে, অপশান নাম্বার এটা। তারপরে আমার কোনো পিওরলি থিওরিটিক্যাল কোশ্চেন, ফোর্স অ্যাক্টিং অন এ কন্ডাক্টর, এটা আমরা সবাই জানি। আমাদের অ্যান্সারটা হবে আই ইন্টু ডিএল, আই ইন্টু এল ক্রস বি, আই ইন্টু এল ক্রস বি। ফোর্সের সূত্রটা হচ্ছে আই ইন্টু এল ক্রস বি, এটা একদম পিওরলি থিওরিটিক্যাল কোশ্চেন। তো এটা আই ইন্টু এল ক্রস বি হচ্ছে আমাদের অ্যান্সার, অপশান নাম্বার সি এটা হবে। তারপরে অঙ্কটা দেখো, তারপরে অঙ্কটা বলছে যে এ স্যাম্পল অফ এন এলিমেন্ট ইজ 10.38 গ্রাম, ইফ দ্য হাফ লাইফ অফ দ্য এলিমেন্ট ইজ 3.8 ডেজ, দেন আফটার 19 ডেজ হাউ মাচ কোয়ান্টিটি অফ দ্য এলিমেন্ট রিমেন্স। তা দেখো, 3.8 ডেজ যদি আমাদের হাফ লাইফ হয়, তাহলে ফার্স্টে দেখতে হবে যে 19 দিনে কতগুলো হাফ লাইফ হচ্ছে। তাহলে এখানে দেখো, নাম্বার অফ হাফ লাইফ, নাম্বার অফ হাফ লাইফ, নাম্বার অফ হাফ লাইফ কতগুলো আমাদের আমাদের পেরোলো, 19 ডিভাইড বাই 3.8। প্রত্যেকটা হাফ লাইফ যদি 3.8 করে হয়, তাহলে 19 দিনে আমাদের পাঁচটা তাহলে হাফ লাইফ তাহলে পেরোবে। এবার আমরা এটা সবাই জানি যে আমাদের সূত্রটা হচ্ছে এন ইকুয়াল টু এন জিরো হাফ টু দি পাওয়ার 5, এতগুলো আমাদের হাফ টু দি পাওয়ার এন, এনটা হচ্ছে নাম্বার অফ হাফ লাইফ। তাহলে দেখো আমাদের এখানে এনটা, এনটা তোমার ইজ প্রপোর্শনাল টু এই এই যে এটা, তাহলে এন কত আসবে, এন ইজ ইকুয়াল টু এন জিরোটা দেখো 10.38 গ্রাম, হ্যাঁ, তাহলে এটা 10.38 গ্রাম আমাদের 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 থাকবে। হাফ টু দি পাওয়ার এন মানে হাফ টু দি পাওয়ার এটা 5 চলে আসবে, হাফ টু দি পাওয়ার 5, তাহলে এটা অ্যান্সার আসবে কত, 10.38 ডিভাইড বাই 32, এইটা হবে আমাদের অ্যান্সার। তাহলে তুমি যদি এটা সলভ করো, 10.32কে 32 দিয়ে ভাগ করতে হবে, জাস্ট এটাকে তাহলে আমরা ক্যালকুলেটারের সাহায্যে সলভ করে দিতে পারি। তো ক্যালকুলেটার দিয়ে যদি আমরা সলভ করি, 10.38 বাই 32, 10.38 ডিভাইডেড বাই 32, তো অ্যান্সারটা আসবে 0.32, 0.32 গ্রাম তার মানে আমাদের অবশিষ্ট থাকবে। এটা অপশন আমার কোনটা হবে, বিএডটা হবে, ঠিক আছে। তাহলে এই কটা অঙ্কই তাহলে রইল, এবং এই ভিডিওতে আমরা এই কটা অঙ্কই জাস্ট আলোচনা করলাম। তো তোমাদের যদি কিছু কোয়ারিজ থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবে, এবং খুব শীঘ্রই তোমাদের SSST নিউ ব্যাচের অ্যানাউন্সমেন্ট নিয়ে একটা ভিডিও আমি বানাবো, ঠিক আছে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।